কোচবিহারের একদম স্বর্গ। এই যে আমার রাজকুমার বসে আছে, একা ছেড়ে দিয়ে চা খাচ্ছে। আমি এত প্রশংসা এখন হচ্ছে বিকেল 4:45 বাজে আর আমি শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি। মানে ভীষণ ক্লান্ত হয়ে গেলে হয় না, ঘুম আসে না, তো ঘুম আসেনি এখন আর দুপুরবেলাতে। না ঘুম, মানে গলা পুরো ভার হয়ে গেছে, পুরো মাথা ভিজে, মানে চুল শুকায়নি, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাবো ভাবলাম কিন্তু এনার্জি পাচ্ছিলাম না, মানে শুয়েই ছিলাম। তো ঘর দর যেহেতু ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এখন এবার মানে বিছানার কভার, বালিশের কভার, তারপরে পর্দা, ড্রেসিং টেবিল, এগুলো সব গোছাতে হবে, সবই তো আমাকে করতে হবে। তো চলো বেশি দেরি করব না, ফেলে রাখলেই পড়ে থাকবে কাজ, তো আমি কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা শ্রীজা ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আমি ইন্ট্রোটা পরে দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা ভিডিওর। তো যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে বিকেলবেলা, মানে যেদিন ওইসব কাজকর্ম ঝুলঝাড়া করলাম সেদিনই বিকেলবেলা। তো সব কিছু মোছামুছি হয়ে গেছে, দুপুরবেলা একটু শুয়েছিলাম জাস্ট, আর উঠে এখন হচ্ছে পর্দাগুলো লাগাবো, বিছানার কভার মানে পাতবো, বালিশ টালিশ এগুলো সব ঠিক করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে বেড কভারটা দেখছো, এই বেড কভারটা হচ্ছে আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছি। তো হচ্ছে এটা আমাকে আমার বিয়েতে, মানে আমার বাড়ি থেকে বলতে বাড়িতে কেউ একজন হয়তো গিফট করেছিল, মানে মা আমাকে এটা দিয়ে দিয়েছিল আর কি তখন। তো এর সাথে কোনো সেট নাই, না বালিশ কভার না কিছু, জাস্ট মানে ওই বেড কভারটাই পেয়েছিলাম। তো ওটা আর কি করবো, দেবগ্রাম থেকে ওটা নিয়ে চলে এলাম, দেখলাম যে ওখানে রাখার থেকে এখানে নিয়ে এসে ইউজ করাই ভালো হবে, তো নিয়ে আসলাম। কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা অতটাও ভালো না। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই আনলাটা আমি গুছিয়ে রাখবো, জামা কাপড়গুলো যেগুলো মানে ট্রলিতে করে এনেছি সেগুলো একটা কারণবশত আলমারিতে সেগুলো রাখবো না, মানে যেগুলো হয়তো শাড়ি টাড়ি মানে তোলার ঘুরতে যাওয়ার শাড়ি সেগুলোই রাখবো, কারণ ক্যারি প্যাকেটে করে আলাদা করে এনেছিলাম ট্রলির মধ্যে আনলেও। তো একটা বাজে জিনিস ঘটে গেছে, সেটা হলো আমি ট্রলি ব্যাগেই নিয়েছিলাম বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে যে গুড়টা দিয়েছিল আঁকে সেই গুড়টা ভুল করে ট্রলিতে নিয়েছিলাম, এবং ট্রলিতে অনেক ভালো ভালো শাড়িও ছিল, আমার ভুল হয়ে গেছে। আর একটা যে এক্সট্রা ব্যাগে আমি এত কিছু খাবার নিয়ে এসেছি সেই ব্যাগেই আমাকে ওই গুড়টা নিতে হতো, তাহলে পড়লে অসুবিধা ছিল না। আমি ভুল করে এখন ওই ট্রলির মধ্যেই গুড় নিয়েছি আর গুড়টা পুরো চিপসে গিয়ে অর্ধেক গুড় পরে একদম জামা কাপড়ে কিছুটা লেগে যাতা অবস্থা হয়ে গেছে, মানে সে যাই হোক কেচে নেওয়া যাবে। আমার মন খারাপ হয়ে গেল, আমি এত ভালোবাসি আখের গুড় খেতে, আখের গুড়টা বয়ে বয়ে নিয়ে আসলাম আর অর্ধেকের থেকে কতটা কমে গেল, মানে মা দিয়েছিল গোটা পুরো ওই জারটা ভর্তি করে, তোমাদের দেখাবো পরে আমি। তো ওই জারটা থেকে কিছুটা পড়ে গেছে আর অর্ধেকটা তো আমি মানে আমার শ্বশুরবাড়িতে শাশুড়িমাকে দিয়ে এসেছি, অতটা খেতে পারবো না বলে, কারণ হচ্ছে এখানে তো ফ্রিজ নাই, অসুবিধা হয়ে যাবে রাখলে ওর জন্য। ট্রলিতেই সমস্ত আলমারিতে তোলার জিনিসপত্রগুলো এনেছিলাম, দেখতে পাচ্ছ যে দুটো শাড়ি এনেছি, তো শাড়ি দুটোতে লাগেনি ঠিকই কিন্তু তাও আলমারিতে রাখতে ভয় ভয় করছিল, তো দেখলাম যে লেগে নাই তা রেখে দিলাম। আর বরের যতগুলো শার্ট এনেছি, আমার যতগুলো কুর্তি
প্যান্ট এগুলো এনেছি, সব বাইরে আনলাতে রেখে দিলাম, মানে একটা একটা করে ইউজ করে কেচে তারপরে হচ্ছে ভেতরে একদম আলমারিতে পরে ঢুকাবো। কারণ হচ্ছে পিঁপড়ে যদি বাই চান্স লেগে যায় ওই আলমারিতে তখন আমি একা হাতে কি করে সামলাবো বলো, ওর জন্যই রিস্ক নিলাম না, শুধু শাড়ি দুটোই ভেতরে রাখলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন সন্ধেও হয়ে গেছে, বর চলে এসেছে বাড়িতে, ও মিটিং সেরে, আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা গোছানোর পালা। তো আগেই তোমাদের ভিডিওতে মানে ব্লগে দেখিয়েছিলাম বাড়ি যাওয়ার আগে আমি সমস্ত কিছু ড্রেসিং টেবিল থেকে সরিয়ে ক্যারি প্যাকেটে করে আলাদা জায়গায় সরিয়ে রেখেছিলাম যাতে ধুলো না পড়ে। এবার এখন সমস্ত কিছুগুলো মুছে মুছে সাজিয়ে ফেলবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো বর হচ্ছে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, তো সেটাই আর কি খাওয়া হচ্ছে, কি একটা খাজা জাতীয় আছে। মিটিংয়ে গেলে তো মিষ্টির প্যাকেট থেকেই থাকে, তো বাড়িতে নিয়ে এসেছে আর কি, এক এক সময় নিয়ে আসে এক এক সময় নিয়ে আসে না। তো যাই হোক, আর আমি তো মিষ্টি খেতে পুরো এক্সপার্ট। তো এই হচ্ছে আমার ঘর গোছানো মোটামুটি সব কমপ্লিট, এদিকে আনলাটা গুছিয়ে ফেলেছি, ওদিকে গুলুকে চিকে ঢোকানো হয়নি, চিকটা আজকে ধোয়া হয়নি, মানে যে কটা গুলু আছে সব কটারই চিক ধুতে হবে তারপরে ঢোকানো হবে। আর এদিকে পর্দা, বিছানার মানে বেড কভার, এদিকে ড্রেসিং টেবিল সাজিয়ে ফেলেছি মুছে সব পরপর পরপর করে। আমার কোচবিহারের একদম স্বর্গ যাকে বলে, এই ঘরেই বেশি সবকিছু, স্মৃতি ওঠা বসা সবকিছু এই ঘরেই, বাড়ি তো বেশি দিনের জন্য যাওয়া হয় না, তাই এটাই আমার সংসার ধরে নাও। আর এই যে আমার রাজকুমার বসে আছে, তাই তো চা খাচ্ছে, আমাকে একা ছেড়ে দিয়েই চা খাচ্ছে, আমি এত প্রশংসা করছি, আমাকে আজকে প্রচুর হেল্প করেছে। বিস্কুট ঢালা হয়েছে দেখি, তো সব কোটো কাটা ধোয়া হয়েছিল, দিয়ে যে বিস্কুট ঢালা হয়েছে, এখন চা খেয়ে নেব। আর ওদিকে এইগুলো এখনো ইয়ে করা হয়নি, মানে কভার টভার দিতে হবে, কোটো কাটাগুলো সব ধোয়া হয়েছে, ওগুলো ঠিক করতে হবে, আর ও ঘরটা ঠিক করা এখনো বাকি আছে, তো ওগুলো পরে করব। আর আজকে পারছি না, আজকে জাস্ট শোয়ার মানে যেটা থাকার ঘর সেটাই কমপ্লিট করলাম। তো চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তো এখন চাটা খাবো, তারপর হচ্ছে রাতের খাবার আয়োজন হবে, অনেক কাজ বাকি এখনো। তো যারা ভাবো যে দুজন মানুষ কোনো কাজই নাই, তারা এই ভিডিওটার মাধ্যমে সবটাই বুঝতে পারলে। যাই হোক, টাটা, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হতে চলেছে।